جمال الوجود بذكر الإله وتصفو الحياة. জান্নাতে কেন হুর দেওয়া হবে আর কেনই বা মদপান করতে দেওয়া হবে? পৃথিবীতে বহু নারীর সাথে মিলন করা গুনাহের কাজ, আর মদপান করা ইসলামে নিষিদ্ধ। তাহলে কেন সেই একই কাজ জান্নাতে হালাল করা হলো? ভিডিওটি খুবই তথ্যপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক অজানা বিষয়ে জানতে পারবেন। জান্নাত হলো ভালো মানুষের জন্য। যারা এই দুনিয়াতে ভালো কাজ করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, কিন্তু দুনিয়াতে যেসব নেককার বান্দারা সব রকম খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, তারা জান্নাতে গিয়ে সেসব কাজ করবে কিভাবে? যেমন ধরেন, একজন ইমানদার মানুষ, তাকে যদি বলা হয় মদপান করতে, তাহলে কি সে মদপান করবে? কখনোই না, কারণ তার কাছে এটা ঘৃণিত মনে হয়। সেই একই জিনিস যখন সে জান্নাতে যাবে, তখন তাকে আবার সেই মদপান করতে দেওয়া হবে, কিন্তু তখন সে তা পান করবে কিভাবে? তার মাইন্ড চেঞ্জ হবে, তখন তাদের কাছে সেই জিনিসই ঘৃণিত মনে হবে না কেন? আবার যদি কোনো ইমানদার মানুষকে এই দুনিয়াতে কোনো নারীর সঙ্গে জিনা করতে বলা হয়, তখন সে তা করবে না, এই কাজকে সে খারাপ মনে করবে। কিন্তু একই জিনিস যখন জান্নাতে তাকে দেওয়া হবে, তখন সে অনেক নারীর সঙ্গে মিলন করবে। এরকম হওয়ার কারণ আসলে কি? প্রথমে বলবো যে এই পৃথিবীতে যারা খারাপ কাজ করে না, সেই কাজগুলোকে এই দুনিয়াতে আসলে খারাপ কাজ কেন বলা হয়েছে? যদি আমরা দেখি যে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারটা, তাহলে আমরা বলবো এটা আসলে সামাজিকভাবে মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়। আপনার ঘরে একজন স্ত্রী থাকা সত্ত্বেও আপনি অন্য কারোর স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখেন, অন্য নারীর সঙ্গে সম্পর্ক রাখেন, এতে করে যেটা হচ্ছে, আপনার স্ত্রীর হক নষ্ট হচ্ছে এবং আপনার স্ত্রীর হক যথাযথভাবে আদায় হচ্ছে না। তাহলে এটা এই দুনিয়াতে পাপ কাজ, কিন্তু নারীর সঙ্গে সহবাস করা সেটা তো খারাপ জিনিস নয়। আপনি বিবাহের মাধ্যমে তো একই কাজ করে থাকেন, খারাপ হচ্ছে বিবাহের বাহিরে করা। আর জান্নাতে আপনাকে অনেকগুলো হুর দেওয়া হবে, সেই সব হুর কারো সন্তান নয়, কারো স্ত্রীও নয়, সুতরাং তাদেরকে বিশেষভাবে আপনাকে দেওয়া হবে, যারা আপনার সেবা করবে, আপনিও তাদের সঙ্গে যা ইচ্ছে তাই করবেন। এতে করে কোনো সামাজিক পরিবেশ নষ্ট হবে না, অন্য কারো ক্ষতি হবে না, আপনাকে অন্য কারো হুরকে দেওয়া হবে না, সবাইকে তার নিজ নিজ জান্নাত এবং তার নিজের ঘর এবং নিজের হুরই দেওয়া হবে। কেউ কাউকে হিংসা করতে পারবে না, সমাজে কোনো মন্দ জিনিস ছড়িয়ে পড়বে না, তাই জান্নাতে আপনাকে সেই জিনিসটাই দেওয়া হবে। বাকি দুনিয়াতে আপনাকে এগুলো থেকে বিরত রাখা হয়েছে, কারণ এতে আপনাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে, এজন্য আমাদেরকে দুনিয়াতে এসব থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাছাড়া নারীদের প্রতি আসক্তি, এটা তো সবার মধ্যেই থাকে, প্রত্যেক মানুষেরই স্ত্রী আছে এবং তারা সেই স্ত্রীর সঙ্গে ভালোবাসা বিনোদন করে থাকে। শুধুমাত্র দুনিয়াতে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে নিষেধ করা হয়েছে, কারণ এতে অনেক সমস্যা দেখা দিবে, কিন্তু আপনি বিবাহের মাধ্যমে চারটি পর্যন্ত স্ত্রী রাখতে পারেন। আর দুনিয়াতে আপনার জন্য আপনার শক্তি ও সামর্থ্য অনুযায়ী চারটি পর্যন্ত স্ত্রী যথেষ্ট হবে, সেই হিসাবে দুনিয়াতে আল্লাহ আপনাকে সেই রকমই দিয়েছেন, কিন্তু জান্নাতে আপনার শক্তি সামর্থ্য অনেক বেশি থাকবে, তাই আপনাকে সেখানে অনেকগুলো হুর দেওয়া হবে এবং সেগুলো সবই আপনার হবে। যেমন দুনিয়াতে চারটি স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে কারো সমস্যা হয় না, এটা করা ভালো কাজ হিসেবে গণ্য হয়। একই রকমভাবে জান্নাতে আপনি অনেক হুরের সঙ্গে সম্পর্ক রাখবেন, এতে করে কারো কোনো সমস্যা হবে না, তাদের সঙ্গে মিলন করাটা হবে ভালো কাজ। এবার আসি আমাদেরকে জান্নাতে মদ দেওয়া হবে কেন, সে সম্পর্কে আমরা জানি নারীর আসক্তি সব পুরুষদেরই আছে, কিন্তু মদের নেশা সবার থাকে না, তবু কেন জান্নাতে মদ পান করতে দেওয়া হবে? বন্ধুরা, পৃথিবীতে যেসব জিনিস নিষেধ করা হয়েছে সেগুলো মানুষ অনেক কষ্ট করে ত্যাগ করে থাকে। অনেক সময় ইচ্ছা হয় একটু গান শুনি, একটু মদ পান করি, বিভিন্ন হারাম খাই, এরকম মনে হয়, কিন্তু আল্লাহ তাআলার নিষেধ আর ভয়ে এগুলো আমরা করি না। আমাদের মনের আকাঙ্ক্ষা থাকিয়ে
তাই মানুষের এই আশাগুলো পূরণ করার জন্যই আল্লাহ তাআলা জান্নাতে মানুষকে ওই সমস্ত জিনিস দান করবেন যেগুলো তিনি দুনিয়াতে নিষেধ করেছেন। এতে করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে আমার বান্দারা যেসব জিনিসগুলো দুনিয়াতে খুবই লোভনীয় মানুষ আনন্দ পায় আমার ভয়ে সেই সব জিনিস থেকে বিরত থাকছে কি না দেখি। যদি সেই সব জিনিস থেকে বিরত থাকে তাহলে জান্নাতে তাকে সেসব জিনিস দান করা হবে। তাছাড়া দুনিয়ার যেসব মদ রয়েছে জান্নাতে কিন্তু সেই রকম দেওয়া হবে না। জান্নাতের মদ সম্পর্কে আল্লাহ বলেছেন সেই মদ পান করলে তাদের মাথা ব্যথা করবে না আর তারা মাতালও হবে না, সূরা ওয়াকিয়া আয়াত নং 19। জান্নাতে যে মদ দেওয়া হবে সেটা এমন একটি পবিত্র মদ যেটা পান করলে তাদের মাথা ব্যথা করবে না এবং তাতে তারা মাতালও হবে না। কিন্তু দুনিয়ার মদ পান করলে আমরা দেখতে পাই তাতে মাথা ব্যথা করে এবং মাতাল তো অবশ্যই হয়। এই দুনিয়াতে যেটা খারাপ জিনিস সেটা অবশ্যই খারাপের তালিকাতেই থাকবে, সেটা জান্নাতে দেওয়া হবে না। যেমন শুকুর খাওয়া দুনিয়াতে যেমন হারাম তেমনি জান্নাতে শুকুর খেতে দেওয়া হবে না, কারণ এটা দুনিয়াতে যেমন ঘৃণিত জিনিস জান্নাতেও তা নাপাকি থাকবে। দুনিয়াতে যেগুলো খারাপ তার কোনো কিছুই জান্নাতে দেওয়া হবে না। দুনিয়াতে যেমন মানুষকে খুন করা, চুরি করা ইত্যাদি খারাপ কাজ আছে যেগুলো আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমরা সেগুলো করি না, জান্নাতেও এই কাজগুলো করা যাবে না, সেখানে কেউ এসব করবে না। তো যদি দেখা যায় দুনিয়াতে যেসব জিনিস নিষেধ করা হয়েছে সেগুলো আপনি করেননি, জান্নাতে গিয়েও সেই একই রকমের জিনিস আপনি করবেন না, আপনাকে সেখানে দেওয়া হবে ভালো ভালো খাবার, ভালো পানীয়, আরামের জায়গা, সেখানে আপনার সেবা করার জন্য হোর থাকবে। দুনিয়াতে যেসব জিনিস নিষেধ করা হয়েছে সেই একই রকম জিনিস জান্নাতে থাকবে না, আর যা থাকবে তার ধরন আলাদা হবে, সেটা হবে পবিত্র, সেটা হবে খুবই সুস্বাদু। অর্থাৎ দুনিয়ার মদ আর জান্নাতের মদ দুটি আলাদা বিষয়। দুনিয়ার মদে মাথা ব্যথা এবং মাতাল হয়, কিন্তু জান্নাতের মদ হবে সুস্বাদু এবং খুবই মজাদার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সবশেষ আবারও সংক্ষেপে বলছি, দুনিয়াতে একাধিক নারীর সঙ্গে সম্পর্ক রাখা এই কারণে নিষেধ যে এটার মাধ্যমে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অন্যের হক নষ্ট হবে। কিন্তু জান্নাতে এমনটা হবে না, কারণ জান্নাতে একাধিক নারী সবাই আপনার জন্যই হবে, তাই সেখানে কোনো সামাজিক বিশৃঙ্খলাও সৃষ্টি হবে না এবং কারো হকও নষ্ট হবে না। আর মদের বিষয়টা হলো দুনিয়াতে যে মদ পান করা নিষেধ করা হয়েছে এটাও এই কারণে যে মানুষ মাতলামি করে এবং উল্টাপাল্টা করে তাই নিষেধ করা হয়েছে। কিন্তু জান্নাতে দেওয়া হবে, জান্নাতে সেটা হবে পবিত্র, তার মধ্যে কোনো মাতলামিও থাকবে না। আর এই দুইটি নিয়ামত সহ আরও জান্নাতে আরও যে সমস্ত নিয়ামত দেওয়া হবে তা এই কারণে যে দুনিয়াতে মানুষ আল্লাহর ভয়ে সেই সমস্ত কাজ থেকে বিরত ছিল, এই এর প্রতিদানস্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে এই সমস্ত পুরস্কার দান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই সম্পর্কে যদি আরও কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন।